তো পরবর্তীতে আপনি কি রিজাইন করলেন না তারা আপনাকে চাকরিচ্যুত করলো? ওনারা করলো। আসসালামু আলাইকুম প্রিয় দিদি ভাই বোনেরা, মানবিক পুলিশ শওকত হোসেন ভাই, কেন তাকে চাকরিচ্যুত করা হয়েছে সেটা অনেকে জানে না। গতকাল তিনি তার চাকরির অব্যাহতি নিয়েছেন, যেটা আমরা সবাই শুনেছি, কিন্তু তার মুখে কি শুনেছেন যে তিনি চাকরি অব্যাহতি নিয়েছেন? তাকে মূলত চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি চাচ্ছিলেন চাকরি করতে, কিন্তু তার কথা শোনা হয়নি। তার বিরুদ্ধে অনেক মিথ্যাচার করা হচ্ছে। আমরা এটাও শুনেছি যে তিনি 90 দিন চাকরিতে উপস্থিত হননি, অথবা 72 দিন। আসলে বিষয়টি শাক দিয়ে মাছ ডাকা হচ্ছে। তার বিরুদ্ধে আরও নানান অভিযোগ রয়েছে, আরও কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এখন তো কেবল শুরু। নোয়াখালীর কবিরহাট উপজেলার বাসিন্দা শওকত হোসেন 2005 সালে পুলিশ কনস্টেবল পদে যোগ দেন। 2009 সালে ঢাকা থেকে বদলি হয়ে রাঙ্গামাটিতে যান, সেখান থেকে আসেন চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে। চাকরির পাশাপাশি তিনি 3 বছরের ডিপ্লোমা এবং 2 বছরের প্যারামেডিক্যাল কোর্স সম্পন্ন করেন। 2011 সাল থেকে তিনি চট্টগ্রাম মহানগরীর অসহায় দুস্থ এবং বেয়ারিশ মানুষদের নিবৃত্তি চিকিৎসা সেবা দেওয়া শুরু করেন। হাসপাতালেও তিনি নিয়মিত দায়িত্ব পালন করেন, যেটা আমরা সবাই তার ভিডিও চ্যানেলে দেখছি। তাদেরকে খাবার দেন, সাহায্য করেন এবং চিকিৎসা দেন। আসলে মূলত তাকে কেন চাকরিচ্যুত করা হয়েছে এটার কারণটা হচ্ছে, তিনি নিজে মুখে বলেছেন News24 চ্যানেলে, তার বক্তব্য আমার কমেন্টে দেওয়া আছে, আপনারা সেখান থেকে শুনে দেবেন। কিন্তু আমি ভিডিওতে বলছি যে কেন তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আসলে ব্যাপারটি, তিনি অব্যাহতি নিয়েছেন, আবার তাকে এক হিসেবে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি চাচ্ছিলেন চট্টগ্রামে থাকার জন্য, কিন্তু তাকে বদলিত করা হয়েছে, কারণ এভাবে এক জায়গা থেকে অন্য স্থানে পুলিশকে ট্রান্সফার করা হয়, যেটা আমরা সবাই জানি। কিন্তু তাকে যখন কুমিল্লাতে যেতে বলা হয়েছিল বদলি হয়, তিনি চাচ্ছিলেন না। তিনি চাচ্ছিলেন যে তাকে চট্টগ্রামে রাখা হোক, কিন্তু এটা তো নিয়ম যে একজন পুলিশ তাকে সকল জেলাতে পাঠানো হবে। তো সেই কারণে যখন তিনি কুমিল্লাতে ট্রান্সফার করা হয়েছে, সেখানে তিনি অনুপস্থিত ছিলেন 72 দিন কিংবা 90 দিন, তখন সেই হিসাবে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। ঠিক আছে, এটাই ছিল নিয়মের ক্ষেত্রে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, তার বিরুদ্ধে কোনো জুলুম করা হয়নি। আর আরেকটি বিষয় হচ্ছে, তিনি তো ইচ্ছা করলে তো এক জায়গায় থাকতে পারেন না, এটা পুলিশের যেহেতু নিয়ম, আমাদের রাষ্ট্রের যেহেতু নিয়ম, সেহেতু এই আইন মানতে হবে। আর অন্য কোনো যদি বিষয় থাকে যে তাকে অন্য কোনো কারণে চাকরি থেকে বাদ করা হয়েছে, অথবা কোনো অভিযোগে তিনি তাকে চাকরিচ্যুত করা হয়েছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মূলত তাকে বদলিত করা হয়েছে, তিনি চাননি, সেই জন্য তিনি অব্যাহতি নিয়েছেন।